সেটার জন্যই এই টেক্সাসে স্নোফলটা হয়েছে। মাছগুলো পাটাগুলো ছাড়িয়ে স্কিনটা ফেলে দিয়ে এরকম ফিলে করে করে বিক্রি হয়, আমার মনটাই খুশি হয়ে গেছে। আর আমেরিকান দোকানগুলোতে কি ধরনের মাছ পাওয়া যায় তা সেগুলো দামি বা কেমন থাকে, তো আমি আমার পরবর্তীতে কোনো একটা ভ্লগে আপনাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আশা করছি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আবার একটি নতুন ভ্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। আর আজকের ভ্লগটাকে এখান থেকে স্টার্ট করলাম কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই হঠাৎ দেখছি যে এরকম স্নো পড়ে আছে চারিদিকে, চারিদিকটা এরকম হোয়াইট হয়ে আছে। তো এত ভালো লাগলো, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে এটা একটু শেয়ার করি। তো চলুন আপনাদেরকে একটু দেখাই। আর এখন ঘড়িতে বেজে গেছে 10:30, তো চলুন এখন রান্নাটা সেরে নেই কারণ তারপরে আবার একটু বাইরে বেরোবো, কারণ স্নোটা পড়েছে সেটা তো অবশ্যই দেখতে যেতে হবে একটু। আর আজকে দুপুরে বানাবো, এই এঁচোড়টা এনেছিলাম এর আগের দিন, কিছুটা খাওয়া হয়েছে আর কিছুটা আছে, তো সেটা দিয়ে একটু এঁচোড় দিয়ে চিংড়ি দিয়ে বানিয়ে নেব, আর সঙ্গে একটা মাছের ঝোল করব। তো চলুন রান্নাটা ঝটপট সেরে ফেলি। এখানকার এই এঁচোড়গুলো ফ্রোজেন হয় তো সেই জন্য আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, আর এইখানে চিংড়ি মাছটাকে নুন আর হলুদ দিয়ে একটু মেখে রাখি। এখানকার এই ফ্রোজেন এঁচোড়গুলো যে খেতে বেশ ভালো হয় সেটা নয়, খেতে খুব একটা ভালো হয় না, তবে এইবার যে প্যাকেটটা এনেছি সেই প্যাকেটটা আগে কখনো আনা হয়নি, তো ভাবলাম এইবার এটা নিয়ে যাই, তো সেই জন্যই এটা নিয়ে এসেছি যে দেখা যাক খেতে কেমন হয়। এই এঁচোড়টা কিন্তু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করাই আছে, তো এটা আলাদা করে আর সেদ্ধ করে নিতে হয়নি, তবে কোনো কোনো প্যাকেটের এঁচোড় নুন হলুদ দিয়ে সেদ্ধ করা থাকে না, আলাদা করে একটুখানি সেদ্ধ করে নিতে হয়। আর এঁচোড়টা খেতে আমার বেশ ভালো লাগে, তাই জন্য দোকানে গেলেই এঁচোড়ের প্যাকেট দেখলেই মনে হয় যে নিয়ে যাই, খেয়ে দেখি যে এটা কেমন। এই ভেবে ভেবেই এঁচোড়ের প্যাকেট দেখলেই আমি প্রায় এই একটা করে প্যাকেট নিয়েই নিই। তো দেখুন এখানে এঁচোড়ের তরকারিটা হয়ে গেছে, আর এই তেলাপিয়া মাছটা বানিয়ে নেব। আর এখানে দেখুন এরকম তেলাপিয়া মাছগুলো পাটাগুলো ছাড়িয়ে স্কিনটা ফেলে দিয়ে এরকম ফিলে করে করে বিক্রি হয়, তবে আমি এই মাছগুলোকে বাড়িতে এনে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়ে তারপরে রান্না করি। আমেরিকানরা সাধারণত বেক করে খাই বলে ওই পুরোটা ধরেই এরা বেক করে থাকে, আর এরকম ফিলে আকারে মাছগুলো বেশিরভাগ আমেরিকান দোকানগুলোতেই পাওয়া যায়। আর এই তেলাপিয়া মাছটার দাম নিয়েছে $7 পার এলবি, মানে 1 কিলোর দাম ইন্ডিয়ার টাকায় প্রায় 1100 টাকার মতো, তবে আমেরিকানরা যে করেই খাক আমি এটাকে প্লেন বাঙালি মতো করেই রান্না করি। আমি এটাকে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা দিয়েই একটা ঝোল বানাই, আমার কাছে সেটাই বেশি ভালো লাগে খেতে। আর আমেরিকান দোকান থেকে এই মাছগুলো আনি কারণ এই মাছগুলো অনেক ফ্রেশ থাকে। সাধারণত আমাদের এখানে যে রুই কাতলা মাছগুলো বাংলাদেশি দোকানগুলোতে পাওয়া যায় তো সেগুলো অনেক দিনের ফ্রোজেন থাকে, তো সেই মাছটা খুব বেশি খাওয়া হয় না অতদিনের ফ্রোজেন বলে, তবে মাঝে মাঝে দেশের এই মাছগুলো খেতে ইচ্ছা করলে কিছু করার থাকে না, যখন খুব মনে হয় তখন মাঝে মাঝে বাংলাদেশি দোকানগুলো থেকে ওই রুই কাতলা ইলিশ এই মাছগুলো নিয়ে আসি। আর আমেরিকান দোকানগুলোতে কি ধরনের মাছ পাওয়া যায় তা সেগুলো দামি বা কেমন থাকে, তো আমি আমার পরবর্তীতে কোনো একটা ভ্লগে আপনাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। আর দেখুন এখানে মাছের ঝোলটা হয়েও গেছে, আর এদিকে একটু ছেলের জন্য ডালটা বানিয়ে নিই, তো এদিকে ডালটা করে নেব আর ওইদিকে ভাতটা বসিয়ে দেব। তো দেখুন এখানে ডালটাও হয়ে গেছে আর ওইদিকে ভাতটাও নামিয়ে ফেলবো, তাহলে চলুন ভাতটা নামিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। দেখুন এখন আমি বাইরে বেরিয়েও গেছি, আর বাইরে বেরিয়েই
আমার এই বিল্ডিং এর সামনেটা দেখে আমার মনটাই খুশি হয়ে গেছে। যেহেতু টেক্সাসে শীতের সময় যে সবসময় স্নোফল হয় সেরকমটা নয়, এখানে বছরে ওই একবার করে স্নোফল হয়, সেটা হলো জানুয়ারির মিডিল থেকে ফেব্রুয়ারির মিডিল এর মধ্যেই সাধারণত স্নোফলটা হয়ে থাকে, সেটা ওই এক দুদিনের জন্যই। তো সেই জন্যই এই স্নোফলটাকে আরো বেশি করে ভালো লাগে। আর আমার ছেলে তো এই ফার্স্ট টাইম স্নোফল দেখছে, তো সেটাতে ও খুবই এক্সাইটেড। তো দেখুন ও খুব আনন্দ করছে সেটাতে। আর এই অ্যাপার্টমেন্টের চারিদিকটা একটু দেখিয়ে দেই। আসলে বেশ কিছুদিন ধরে নর্থ টেক্সাস থেকে টেনেসি পর্যন্ত উইন্টার স্টর্মের একটা অ্যালার্ট ছিল, আর সেটার জন্যই এই টেক্সাসে স্নোফলটা হয়েছে। আর এখন বাইরে টেম্পারেচারটা কিন্তু অনেকটাই কম, -4-5 ডিগ্রি মতো, আর ফিলস লাইক -9 ডিগ্রি। আর চারিদিকটা দেখুন কি অপূর্ব লাগছে, তাই না? ওয়েদার ফোরকাস্টে তো বলছে কালকেও নাকি স্নো পড়বে, তবে কি জানি কালকে কি হবে। আর এখনো কিন্তু আকাশটা মেঘলাই আছে। সাধারণত বলা হয় যে মেঘলা আকাশই নাকি স্নো পড়ার জন্য উপযুক্ত, মানে স্নো পড়লে আকাশ সাধারণত মেঘলাই থাকে। আর দেখুন চারিদিকটাতে কোনো গাড়ি ঘোড়া কিছু নেই, সব গাড়ি মোটামুটি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে। আর রাস্তাটা দেখুন একদম নিস্তব্ধ, কোনো গাড়ি ঘোড়া কিছুই যাচ্ছে না। আর যেহেতু স্নোটা খুব বেশি পড়েনি, মানে খুব ভারী হয়ে যায়নি, হালকা স্নোটা আছে, তো সেই জন্য খুব ভারী স্নো হলে যেমন একরকম প্রবলেম যে সেগুলোকে সরাতে হয় তারপরে গাড়িগুলো যেতে পারে, কিন্তু এরকম হালকা স্নোতে রাস্তা কিন্তু পুরো স্লিপারি হয়ে থাকে, আর গাড়ি ড্রাইভ করা কিন্তু এইরকম স্নোতে খুবই রিস্ক। আর তাই জন্যই কিন্তু এখন স্কুল কলেজ এগুলো এখন ছুটি আছে। আর চলুন এখন একবার ক্রিক সাইডটা থেকে ঘুরে আসি। দেখুন চারিদিকটা অসাধারণ লাগছে। অল্প হলেও প্রকৃতির এই অসাধারণ রূপটা আমার কিন্তু দেখতে দারুণ লাগছে। আর আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এদিকটাতে এসে দেখছি যে অনেকেই কিন্তু এই ঠান্ডাতেও বেরিয়েছে, তো শুধু আমরা একাই বেরোইনি। আর যেহেতু গাড়ি ঘোড়া কিছুই চলছে না, তো সেই জন্য চারিদিকটা খুবই নিস্তব্ধ লাগছে। তো এই ছিল আমার আজকের ভ্লগ। আর এই ভ্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তীতে অন্য একটা ভ্লগে।